নিজ নিজ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছায় ভাসলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা, শুক্লাচরণ নোয়াতিয়া ও টিঙ্কু রায়। শুক্রবার কৃষ্ণপুরে বাইক র্যালি করে এলাকায় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মাকে স্বাগত জানান দলীয় কর্মীরা। জোলাইবাড়ি কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মীরা বরণ করে নেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে। ধর্মনগরে বাজি পুড়িয়ে স্বাগত জানানো হয় মন্ত্রী টিঙ্কু রায়কে। শুক্রবার জাতি উপজাতি উভয় অংশের জনগণের শুভেচ্ছায় ভাসলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উপজাতি কল্যাণ ও অন্যান্য দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। এদিন মন্ত্রী বিকাশ দেব বর্মা কৃষ্ণপুরে যান। মন্ত্রীকে হাওয়ার গাড়ি থেকে বাইক র্যালি করে চাকমাঘাট কমিউনিটি হলে নিয়ে যান দলীয় কর্মীরা। সেখানে মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান রাজ্যের গরিব অংশের জনগণের কল্যাণে কাজ করবেন তিনি। মন্ত্রী হবার পর শুক্রবারই প্রথম ধর্মনগর যান রাজ্যের যুব কল্যাণ বিষয়ক ও ক্রীড়া সমাজ কল্যাণ ও শ্রম মন্ত্রী টিঙ্কু রায়। এদিন ধর্মনগর জেল রোড এলাকায় ধর্মনগরের বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ জনগণ বাজি পুড়িয়ে মন্ত্রীকে স্বাগত জানান। ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকেও মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় জানান মানুষের জীবনের মান উন্নয়নে তিনি কাজ করবেন। সবাইকে ধন্যবাদ, এখানে যারা উপস্থিত হয়েছেন, মিডিয়ার বন্ধু যারা রয়েছেন এবং যুব বন্ধু যারা রয়েছেন, আজকে যারা আমাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছেন, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতি কার্যকর্তা যারা, সবার ইচ্ছা থাকে যে সংসদীয় গণতন্ত্রে যাবে এবং সরকারের থেকে মানুষের জন্য কাজ করবে। এবার সুযোগ পেয়েছি, সরকার আমাদেরকে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী রাজ্য সভাপতি সেই সুযোগ দিয়েছেন কাজ করার। চেষ্টা করব প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে, গরিব মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে। শুক্রবার জোলাইবাড়ি কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। বিজেপির জোলাইবাড়ি মণ্ডল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জোলাইবাড়ি মণ্ডল সভাপতি অজয় রিয়াং, দক্ষিণ জেলা সহ সভাপতি চাথুই মগ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।